মাই ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের ক্লাসে পার্ট টু পরীক্ষার কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো বা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব দেখো তোমরা অনেক ইউটিউব চ্যানেলেই অনেক কিছুই দেখতে পাচ্ছ নতুন করে কিছু বলার নেই তাও আমার মনে হয়েছে এই বিষয়গুলোর উপর জোর দিলে তোমরা পরীক্ষায় অন্যান্য পরীক্ষার্থীদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে টিপস নম্বর ওয়ান দেখো এই পরীক্ষাটায় কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টটা সব থেকে বড়ো বিষয় এক ঘন্টায় ছটা টপিক লিখতে হবে এক ঘন্টা মানে ষাট মিনিট ষাট মিনিটে তোমাদের একশো নম্বরে পরীক্ষা দিতে হবে একশো নম্বর পরীক্ষায় ছটা টপিক তোমাদের লিখতে হবে তোমরা টাইম ম্যানেজমেন্ট করার প্র্যাকটিস করবে কি করে বাড়িতে সকালবেলায় ইংরাজি লেখো তিনখানা পড়ো পড়ে লেখো এক ঘন্টায় লেখার প্র্যাকটিস করবে তিনখানা ইংরাজি রাত্রিবেলায় বাংলা পড়ো পরে বাংলাটা লেখার চেষ্টা করো প্রত্যেকদিন সকালবেলা ইংরাজি রাত্রিবেলা বাংলা বা অল্টার করেও করতে পারো সকালে বাংলা রাতে ইংরাজি তিনখানা টপিক পড়বে যে কোনো পরীক্ষা আসছে সেই টপিকগুলো লেখার চেষ্টা করবে এবং এক ঘন্টার ভেতরে চেষ্টা করবে তাহলে তোমার বাংলা এবং ইংরাজি এই টপিকগুলো কিন্তু লিখতে তোমার দু ঘন্টার সময় চলে গেল ছটা টপিক লিখতে এই দু ঘন্টাটাই পরবর্তী সময় কিন্তু তুমি এক ঘন্টায় নামিয়ে আনতে পারবে কেননা ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু রাতারাতি এখনই তোমাদের হচ্ছে না বেশ কদিন পরেই হবে কেননা এখনও গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক হয়নি স্বাভাবিক খুব শীঘ্রই হবে বলেও মনে হচ্ছে না ফলে পরীক্ষাটা বেশ কিছুদিন পরেই হবে ধরে রাখো দুর্গা পুজোর পরেই তোমাদের পরীক্ষা হবে সময় কিন্তু অনেকটাই পাচ্ছ প্রথমে তোমরা দু ঘন্টা দিয়ে স্টার্ট করো প্র্যাকটিস করতে করতে এই দু ঘন্টাটাই কিন্তু তোমাদের এক ঘন্টায় চলে আসবে পরীক্ষা হলে টাইম ম্যানেজমেন্ট করে করবে কি করে দেখো পরীক্ষা হলে কিন্তু তোমাদের ষাট মিনিট সময় আছে ছটা টপিক লিখতে হবে ষাট মিনিটের মধ্যে পাঁচ ছ মিনিট তোমাদের চলে যাবে নিজের নাম লেখা খাতায় ভালো করে মার্জিন দেওয়া রোল নম্বর লেখা ইনভেসিলেটরের সিটে সই করা এই করতে করতে তোমাদের পাঁচ ছ মিনিট চলে যাবে তাহলে রইল চুয়ান্ন মিনিট চুয়ান্ন মিনিটে ছটা বিষয় তোমাদের লিখতে হবে তাহলে এক একটা বিষয় প্রতি তোমাদের ন মিনিট করে থাকছে রিপোর্ট রাইটিং যখন লিখবে দেখবে রিপোর্ট রাইটিং লেখার সময় অনেকগুলো টপিক কোন টপিকের ওপর লিখছ কিছু পয়েন্টস তোমাদের দিয়ে দেবে এই পয়েন্টসগুলো ভালো করে পড়বে ভালো করে পড়তেও তোমাদের এক মিনিট চলে যাবে এক দেড় মিনিট চলে যাবে পয়েন্টগুলো পড়বে এবং মাথায় ভালো করে ভেবে নেবে লেখার আগেই ভেবে নেবে আমি এইভাবে এই ফরম্যাটে লিখবো এটা কিন্তু অবশ্যই ভাববে অনেকে আছে না ভেবে লিখতে শুরু করো ফলে লেখার প্রথমের সঙ্গে শেষের কোনো মিলই থাকে না সেটা কিন্তু করো না প্রশ্নটা ভালো করে পড়বে তাড়াহুড়োর কিছু নেই পড়ার পরে পয়েন্টসগুলো ভালো করে পড়ো পয়েন্টসগুলো তুমি নিজের মতো সাজিয়ে নিও আমি এরমভাবে লিখবো লেখার ভাবার পরে তুমি খাতায় এসো খাতায় এসে ভালো করে কোশ্চেন নাম্বারটা লিখে একটা ভালো করে হেডিং দিয়ে লেখা শুরু করবে দুশোটা ওয়ার্ডের মধ্যে লেখার চেষ্টা করো দুশোটা ওয়ার্ড তোমার কিন্তু সাত আট মিনিটে লেখা খুব অসম্ভব ব্যাপার কেননা তোমার ন মিনিটের ভেতরে কোশ্চেনটা পড়তে এবং মাথায় ভাবতেই দু মিনিট চলে যাবে তাহলে রইলো সাত মিনিট সময় এই সেভেন মিনিটে কিন্তু তুমি দুশোটা ওয়ার্ড লিখতে পারবে না এটা দুরূহ কাজ তুমি একশো তিরিশ চল্লিশ পঞ্চাশটা ওয়ার্ডের ভেতরে লিখবে হাতের লেখাটা সুন্দর রাখবে হাতের লেখাটা কাগের ঠ্যাং বগের ঠ্যাং করবে না হাতের লেখাটা কিন্তু খুব সুন্দর হাতের লেখায় লিখবে যাতে তুমি যেটা লিখতে পারছো এক্সামিনার যেন সেটা বুঝতে পারে হাতের লেখা অনেকেরই দেখি খুব জঘন্য হাতের লেখা আমার অনেক স্টুডেন্টসদের দেখি খুব জঘন্য হাতের লেখা এরকম জঘন্য হাতের লেখা কিন্তু খুব একটা দূর এগোবে না হাতের লেখাটা যেন খুব সুন্দর হয় বাঁধানো হাতের লেখা হতে হবে না অনেকেরই হাতের লেখা আছে খুবই সুন্দর মানে দে মানে বারবার মনে হয় যেন হাতের লেখাটা দেখি সেমনি সুন্দর যদি না হয় মোটামুটি হাতের লেখাটা যেন তোমার বুঝতে পারে বেশি কাটাকাটি না হয় এরকম একটা লেখার চেষ্টা করবে হেরিংটা পারলে কালো কালিতে লিখবে টাইটেলটা আর অন্য কোনো কালিতে লিখবে রিপোর্ট রাইটিং এ করে আট মিনিটের ভেতরে সাত আট মিনিটের ভেতরে লেখার চেষ্টা করবে কেননা তোমার ন মিনিটের ভেতরে প্রশ্নটা পড়তে এবং পয়েন্টগুলো মাথায় সাজিয়ে লিখতে দু মিনিট প্রায় চলে যাবে তাহলে পড়ে রইল সাত মিনিট এই সাত মিনিটে তুমি রিপোর্ট রাইটিং লিখলে এরপরে আসি প্রেসির কথায় প্রেসিও যখন পড়বে ন মিনিটে ন মিনিটের ভেতর তোমার দেখবে মাথায় ভাব দে এবং গোছাতে তিন চার মিনিট চলে যাবে প্রেসিটা যখন ভালো করে পড়বে পড়তেই তোমার চার মিনিট চলে যাবে পড়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর তলায় দাগ মারবে ডাব্লিউ বিসিএসএ পরীক্ষায় কী হয় বাংলা পরীক্ষায় সময় অনেক থাকে এই পরীক্ষায় আমরা কি করি পেছনে পিসটা লিখে নিই আগে রাফ লিখে নিই সেটাকে আবার প্রেসিসিটে তুলি কিন্তু এখানে সেই সময় তুমি পাবে না এখানে তোমায় কী করতে হবে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের তলায় তুমি দাগ মেরে নাও দাগ মারার পরে তুমি প্রেসিটা লেখা শুরু করো প্রেসিতে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে কোশ্চেন পেপারে সেই ওয়ার্ডগুলো অ্যাভয়েড করবে লাইনটা মাথায় ভাবো এই জিনিস লাইনটার ওপর লিখবো সেটা নিজের ভাষায় লেখার চেষ্টা করো এই জন্য তোমার স্টক অফ ওয়ার্ড কিন্তু বাড়াতে হবে এর জন্য কিন্তু তোমাকে প্রত্যেকদিন একটা করে ইংরাজি নিউজ পেপার পড়তে হবে বা বাংলা নিউজ পেপার পড়তে হবে বাংলা যখন প্রেসি লিখছো একই ইংরাজি পেসি যখন লিখছো সে একই ব্যাপার কেননা তোমাকে ওখানে যে ওয়ার্ডগুলো দিয়েছে বা সেন্টেন্সটা দিয়েছে ওই ওয়ার্ড বা সেন্টেন্স ইউজ করবে না কনসেপ্টটা বোঝো এইটা তোমাকে লিখতে হবে সেই কনসেপ্টটা বুঝে লেখার চেষ্টা করবে প্রেসিটা লেখার পরে প্রেসিটা টাইটেল দেবে প্রথমে দেবে না কেননা অনেক সময় কি হয় লেখার পর মনে হয় এই টাইটেলটা না হয় এই টাইটেলটা হলে ভালো হতো আমার আমার ক্ষেত্রে তো অনেক সময় এরকম হয়েছে মনে হয়েছে তখন কিন্তু তোমার অপশান থাকবে না কাটাকাটি হয়ে যাবে ওই জন্য আগে প্রেসিটা লিখবে তারপরে যদি নীলকালির পেনে লেখো কালো কালির পেনে সুন্দর করে টাইটেলটা দিয়ে দেবে তাতে কিন্তু বেশ খাতাটা ফুটে ওঠে তারপরে যাই আমি ট্রান্সলেশানে ট্রান্সলেশনও একই ব্যাপার ন মিনিটের ভেতর তোমার ট্রান্সলেশানটা পড়তে দেখবে তিন চার মিনিট বেরিয়ে গেলো হাতে রাখলো পাঁচ মিনিট সময় এই পাঁচ মিনিটে কিন্তু তোমার ট্রান্সলেশান লিখতে হবে ট্রান্সলেশান হুবহু লিখতে পারবে না অনেকে ইংরাজিতে খুবই ভালো বা বাংলায় খুবই ভালো তারা হয়তো লিখতে পারবে সেগুলো খুব কম স্টুডেন্টই আছে ম্যাক্সিমামই আমাদের মতো মিডিয়োকার স্টুডেন্ট তাহলে কি হলো ট্রান্সলেশানটা পড়ো পড়ে ট্রান্সলেশানে ভাবটা লেখার চেষ্টা করো বাই টু বাই লাইন বাই লাইন ট্রান্সলেশন করার চেষ্টা করো না সেটা ভালোও লাগে না শুনতে খুব একটা ট্রান্সলেশানটা পড়ে নিজের মতো একটা করে লেখো লেখার সময় চেষ্টা করবে যাই লিখো বাংলা ইংরেজি যাই লিখবে বানান ভুলটা কিন্তু কম করবে বানান ভুল আর হাতের লেখা এই দুটো কিন্তু যথারীতি চেষ্টা করবে কম করার এইটা হলো আমার টিপস নম্বর ওয়ান দু নম্বর কি বলবো দু নম্বর হলো হাতের লেখাটা কিন্তু সুন্দর করতে হবে তুমি যেটা লিখছ সেটা কিন্তু যারা এক্সামিনার তারা কিন্তু বুঝতে পারে খাতাটা একটা সুন্দর করে সাজিয়ে করতে হবে খাগের ঠ্যাং বগের ঠ্যাং করে খাতা করলে কিন্তু নম্বর পাবে না আমি পুলিশে ছিলাম পুলিশে একটা কথা ছিল প্যালে দর্শনধারী বাদমে মেয়ে গুণ বিচারি প্রথমে দর্শনটা ভালো করতে হবে দর্শনটা ভালো করতে হলে কী হবে একটা বড় স্কেল নিয়ে গেলে পেনসিল নিয়ে গেলে খাতায় মার্জিন টানলে প্রত্যেকটা পৃষ্ঠায় মার্জিন থাকবে বেশ চওড়া করে মার্জিনের বাইরে তুমি যে কোশ্চেনটা লিখছো সেই কোশ্চেনটা লিখবে নাম্বারটা লিখবে লিখে কোশ্চেনগুলো অ্যান্সার করবে এবং ধরো তোমার রিপোর্ট রাইটিং একটা হাফ পৃষ্ঠায় শেষ হয়ে গেছে হাফ পিস্টায় শেষ হয়ে গেলে পৃষ্ঠার পরে থেকেই আবার তুমি অন্য কোশ্চেনে চলে এসো না ওখানে তলায় বড়ো করে লিখে দাও পিটিও ঠিক আছে পরের পিঠায় চলো ইনকমপ্লিট পৃষ্ঠায় কিন্তু কোনো কোশ্চেন করো না হয়তো অনেক সময় এক্সামিনারের চোখে নাও পড়তে পারে কোশ্চেনটা ওই জন্যে নতুন কোশ্চেন নতুন পেজে করবে এবং যে পেজটা অর্ধেক অবস্থায় শেষ হয়েছে তলাতে পিটিও বড় করে কালো কালিতে লিখে দাও নীলকালিতে যদি তুমি কোশ্চেন কোনো লেখো তাহলে কালো কালিতে লেখো তাহলে চোখে পড়বে এইভাবে করো আর মার্জিন কিন্তু অবশ্যই টানবে মার্জিন টালে খাতাটা দেখতে সুন্দর হয় হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবে আর কি গ্রামাটিক্যাল ভুল যতটা পারবে কম করবে যারা এক্সপার্ট না ইংরাজি বা বাংলায় খাতা দেখছে তাদের চোখে প্রথমেই কিন্তু গ্রামাটিক্যাল ভুল কোনো পড়বে গ্রামাটিক্যাল ভুল বা টেন্সের ভুল এইগুলো চোখে পড়বে টেন্স কিন্তু ভালো করে দেখেছ টেন্সের ভুল করলে কিন্তু খুব একটা নম্বর পাবে না বা গ্রামাটিক্যাল ভুল করলে কিন্তু খুব একটা নাম্বার পাবে না তারপরে অনেক সময় বানান ভুল হয় বানান ভুল কেন হবে যদি বানান মনে হয় এই বানানটা আমার খেয়াল পড়ছে না অন্য ওয়ার্ড ইউজ করো কিন্তু বানান ভুল করা করবে না ওই জন্য স্টক অফ ওয়ার্ড বাড়াতে হয় আমরাও যখন পরীক্ষা হলে লিখতাম অনেক সময় অনেক বানান ভুলে যেতাম তার অল্টারনেটিভ ওয়ার্ডটা নেবে সেটাই ইউজ করো কিন্তু ভুলভাল বানান লেখার চেষ্টা করো অনেক সময় অনেকের ম্যাল প্র্যাকটিস থাকে যে বানানটা খেয়াল পড়লো না একটু পেঁচিয়ে দিই ওই জায়গাটায় পেঁচিয়ে দিয়ে খুব একটা লাভ হবে না লাভ হবে না কেন এক্সামিনার কিন্তু ওটাকে ধরে নেবে তুমি ভুলই লিখেছো ফলে ওখানটা কেটে দেবে এইটা কিন্তু তোমাকে ত্যাগ করতে হবে এটা হলো আমার পয়েন্ট নম্বর দুই তিন নম্বর পয়েন্ট কি তিন নম্বর পয়েন্টে আমি তোমাদের বলবো যে ঠান্ডা মাথা রেখে পরীক্ষা দেবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন পারলে অ্যাটেন্ড করবে ছটা কোশ্চেনই অ্যাটেন্ড করার চেষ্টা করবে এইটা এখন কিন্তু খুব কম্পিটিশানের মার্কেট আমাদের সময় কিন্তু এত কম্পিটিশান ছিল না আমি অনেক পরীক্ষায় আমার ইউটিউব চ্যানেলে এক্সপেক্টেড কাট অফ মার্কস দিচ্ছি আমি নিজেও দিতে যখন দিই তখন মনে মনে ভাবি এর থেকে একটু বেশি দিলে ভালো হতো আবার দেওয়ার সময় মনে হয় যে স্টুডেন্টরা যদি আমি এত নম্বর কাট অফ মার্কস দিই এক্সপেক্টেড স্টুডেন্টরা ডিমোটিভেট হয়ে যাবে এই জন্য আমি অনেক সময় দিও না কিন্তু দেখো এক্সপেক্টেড কাট অফ মার্কস আমি যেটা দিচ্ছি প্রত্যেকটা পরীক্ষায় পাঁচ নম্বর ছ নম্বর করে বেশি থাকছে কাট অফ মার্কস থেকে কেন বলো তো আজ থেকে পাঁচ সাত বছর আগের সঙ্গে এখন মিলিয়ে ফেললে হবে না এখন কিন্তু কম্পিটিশান খুব হাই তোমরা পড়াশোনা প্রচুর পরিমাণে করছো আমরা সেই তুলনায় অনেক কম পড়তাম তোমাদের মধ্যে আমাদের থেকেও ভালো কোয়ালিটির স্টুডেন্ট আছে প্রচুর দীর্ঘদিন পরীক্ষা হচ্ছে না বেকার সমস্যা প্রচুর এবং আমাদের থেকে আরও ভালো স্টুডেন্টস তোমাদের মধ্যে আছে এই জন্য কাট অফ মার্কসটা কিন্তু খুব হাই হয়ে যাচ্ছে যা কাটা মার্কস ধরছি আমরা তার থেকে পাঁচ নম্বর ছ নম্বর বেশি হচ্ছে কাট অফ মার্কস কেন হচ্ছে তোমরা ভালো পড়াশোনা আরও বেশি করছো আমরা এত পড়তাম না দিনে হয়তো আমরা আট ঘন্টা পড়তাম তোমরা হয়তো দশ বারো ঘন্টা করে পড়ছ এবং সারাদিন খুব সুন্দর করে পড়ছো ওই জন্য কাট অফ মার্কস তোমাদের বেলায় খুব হাই এবং তোমাদের মধ্যে অনেক ভালো স্টুডেন্টস আছে যারা পরবর্তী সময়ে হয়তো ক্লার্কশিপ পাচ্ছ ঠিকই কিন্তু ডাব্লিউ বিসিএস বা আইএস বা অন্যান্য পরীক্ষা ক্র্যাক করবে বা কলেজ সার্ভিস ক্র্যাক করবে কিন্তু তাহলে কি হচ্ছে কম্পিটিশান কিন্তু এখন এই মুহূর্তে খুব হাই ফলে তুমি কিন্তু ছটা টপিকই লিখতে হবে তোমাকে কিন্তু পাঁচটা টপিক যেই লিখবে একটা বাদ দিয়ে চলে এলে সেই মুহূর্তে তুমি ধরে নেবে তুমি কম্পিটিশান থেকে ছিটকে গেছো তোমার আর মোটামুটি পার্ট টু এর রেজাল্ট দেখে খুব একটা লাভ হবে না কেননা এই মুহূর্তে যা কম্পিটিশান তাতে তোমাকে ছটা টপিকই লিখতে হবে এবং খুব ভালো স্ট্যান্ডার্ড না লিখলেও মিডিয়াম স্ট্যান্ডার্ডও যদি লিখতে পারো ছটা টপিকই খুব সুন্দর করে লিখে আসতে হবে হাই ফাই লেখার দরকার নেই এখানে তোমরা ম্যাক্সিমামই বাংলা বা ইংরাজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যাচ্ছ না অনার্স নিয়ে পড়া অনেকে সায়েন্সের আছো অনেকে কমার্সের আছো বা পাস কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের তাদের মতো বাংলা ইংরাজি লিখতে পারবে না যারা বাংলা নিয়ে এম করা বা ইংরাজি নিয়ে এম করা তাদের মতো হয়তো তুমি পারবে না কিন্তু অ্যাভারেজ স্ট্যান্ডার্ড লেখার চেষ্টা করো ছটাই লিখবে হাতে লেখাটা সুন্দর করবে মার্জিন টানবে বানান ভুল কম করবে গ্রামাটিক্যাল ভুল কম করবে করে ছটাই লেখার চেষ্টা করো দেখবে একটা ফর্ম্যাটের ওপর নম্বর দেয় ক্লাস প্রত্যেকটা একটা পরীক্ষায় তুমি যদি ছটাই লেখো এই ফর্ম্যাটগুলো বজায় রাখো প্রেসি লেখা হোক রিপোর্ট রাইটিং হোক ট্রান্সলেশান হোক এই ফর্ম্যাটগুলো বজায় রেখে যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু তুমি একটা অ্যাভারেজ নম্বর বা তার থেকে একটু বেশি পাবে এবং তোমার প্রিলির সঙ্গে সেই নাম্বারটা যোগ করে কিন্তু তুমি দেখবে মেরিট লিস্টের নাম পেয়ে নাম প্রমাণ এসে গেছে অনেকে আমাকে বলছো যে স্যার মোটামুটি কত নম্বর পেলে পার্ট পরীক্ষায় ক্র্যাক করতে পারবো পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে দেখো এই মুহুর্তে বলা খুব মুশকিল কেননা যারা বলছে মূর্খামির কাজ করছে আমার ব্যক্তিগত মত মূর্খামির কাজ করছে কোশ্চেন পেপার না দেখে এক্সপেক্টেড কাট অফ মার্কস বলাটা খুব মুশকিল আমরা কোশ্চেন পেপার দেখেই এক্সপেক্টেড কাট অফ মার্কস যা দিচ্ছি তাই হচ্ছে না তার থেকে পাঁচ নম্বর ছ নম্বর বেশি থাকছে আর কোশ্চেন পেপার তোমরা পরীক্ষাই দিলে না তার আগে আমি বলে দিলাম যে তোমাকে একশো পনেরো পেতে হবে টোটাল একশো কুড়ি পেতে হবে করে তুমি পরীক্ষা লোক গিয়ে দেখলে খুব কঠিন কোশ্চেন হয়েছে তুমি তো ফেল করবে তোমার কোশ্চেন পেপারের ওপর নির্ভর করে কাটা মার্কসটা ওই জন্যে বিবেকানন্দের একটা বিখ্যাত উক্তি আছে ফলের আশা করো না কাজ করে যাও অত ফলের আশা না করে কাজটা করে যাও দেখবে আফসেফ তুমি ফল পেয়ে যাবে তুমি এই মুহূর্তে বাড়িতে প্র্যাকটিস করো ইংরাজি এবং বাংলা প্র্যাকটিস করে বাড়িতে প্রত্যেকদিন এক ঘন্টা করে ইংরাজি লেখা প্র্যাকটিস করো এক ঘণ্টা বাংলা ওটাকে প্র্যাকটিস করতে করতে কমাতে থাকো টাইম দেখবে তুমি পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিটে লেখা কমপ্লিট হয়ে যাচ্ছে হাতের লেখা মোটামুটি সুন্দর করো গ্রামাটিক্যাল এরর কম করো দেখবে তুমি কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু নাম্বার মিলে অনেকটাই দেখবে বেশি নাম্বার পাচ্ছ তার থেকে এবং মেরিট লিস্টে তোমার নাম থাকছে এটা হলো আমার তিন নম্বর মত চার নম্বর মত কি বলবো চার নম্বর মত বলবো অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে স্যার কী বই পড়ব আমি কোনো বিশেষ ব্র্যান্ডের বইয়ের নাম বলবো না আমি কোনো এখানে ব্র্যান্ডের মার্কেটিং করতে বসিনি আমি তোমাকে বলে দেবো এই বইটা পড়ো পড়লে তুমি ক্র্যাক ক্ল্যাকশিপ ক্র্যাক করবে বা এটা পড়লে সব কমন পাবে এসব ভুলভাল যারা দেয় ওই সব চাটুকারি বিজ্ঞাপন এবং আমি ওই সব বিশ্বাসও করি না কোনো একটা বই একশো পারসেন্ট সঠিক নয় একটা বই পড়ে তুমি সব ক্লিয়ার করবে না আমরা ছোটোবেলা পড়েছি পিকেদের সরকারে হায়াস্ট যে গ্রামার যেটা বই আছে পিকেদের সরকারের বইটার নাম এই মুহূর্তে খেয়াল পড়ছে না আমার পিকেদের সরকারের দেখবে চারদিবাগির একটা বই আছে হায়ার স্টাডি বা এরকম কিছু বইটার নাম ওই বইটা তুমি শেষের দিকটা দেখো ওই বইটা খুব সুন্দর করে দেখবে তোমার ট্রান্সলেশন আছে পেসি আছে রিপোর্ট রাইটিং আছে ওইগুলো প্র্যাকটিস করো এই বইটা আমাদের কাছে বাইবেল ছিল তারপরে তোমার যে কোনো ব্র্যান্ডের একটা বই কেনো কিনে প্র্যাকটিস করো আমি তোমাকে কোনো রাইটারের নাম বলবো না কেননা আমি এখানে কোনো ব্র্যান্ডের প্রোমোট করতে বসে নি অথবা তুমি নিউজ পেপার পড়ো সব থেকে ভালো নিউজ পেপার নিউজ পেপারের ওপর কিছু নেই নিউজ পেপার থেকে তুমি রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করতে পারবে ট্র্যান্সলেশানও তোমার হবে নিউজ পেপার ধরে ট্রান্সলেশান প্র্যাকটিস করো বা আরেকটা করতে পারো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পেপার জোগাড় করো ডাব্লিউ বিসিএস ক্লার্কশিপ পুলিশের সাব ইন্সপেক্টর এইগুলো তুমি কোশ্চেন পেপার জোগাড় করো এবং এইগুলো সলভ করতে থাকো প্রিভিয়াস ইয়ার যত সলভ তুমি করবে তত তুমি কমন পাবে দেবে পরীক্ষালে প্রায় ম্যাক্সিমামই তুমি কমন পাবে এবার তুমি যদি কমন নাও পাও তোমার কিন্তু যেহেতু প্রিভিয়াস ইয়ার অনেক বছর প্র্যাকটিস করে আছো লাস্ট টোয়েন্টি ইয়ার্স প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার দেবে কনফিডেন্স লেভেল তোমার অনেকটাই হাই থাকবে এবং তোমার যদি কমন নাও আসে তুমি আসে সেই কোশ্চেনগুলো লিখে আসতে পারবে এই কটা আমি আমার নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনা তুলে ধরলাম তোমার সামনে এই কটা জিনিস তোমরা ফলো করো আশা করি তোমাদের ফাইনাল মেরিট লিস্টের পরে নাম কিন্তু থাকবে